রিটের বিষয়টি ছিল এক নম্বরে, আমরা কিন্তু এই রিটের মানে ফলাফলের আগেই কিন্তু এই মিটিংটা স্কেজুয়াল ছিল, ফলত রিটের বা করা বা না করা এই বিষয়ের সাথে মিটিংয়ের সম্পর্ক নাই, প্রথমে এটা ক্লিয়ার। সেকেন্ড হলো রিটটি যে করা হয়েছে এটা মূল বেসিক রিটের প্রশ্নটা ছিল তিনটি নির্বাচনের, যে অবৈধ হবে কি হবে না সে বিষয়ে রিট করা। কিন্তু এখানে আরও অনেকগুলো বিষয় এসেছে, যারা রিটটা করেছেন তাদের আরও কনসেন্ট্রেশনের ঘাটতি ছিল, তো আমরা তাদেরকে বলেছি এই রিটটা খারিজ করার জন্য, বাতিল করার জন্য, এবং কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে কীভাবে সবার সাথে ঐক্যমত হয়ে তিনটি নির্বাচন কেন অবৈধ হবে না সেই বিষয়টা ফোকাস করে কীভাবে, কারণ অন্যান্য দলের বিষয়ে আমাদের এখনও কোনো মতকে আমরা পৌঁছা না। এগুলো অল পার্টিজের যে কাউন্সিল হবে সেই কাউন্সিলের মধ্যে রিকনসিলিয়েশনের প্রসেসটা কী হবে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাবে। আমরা আপাতত আমাদের যে পাঁচটি দাবি জানিয়েছিলাম শহীদ মিনারে সেই দাবিগুলো নিয়ে মুভ করছি, এবং এই দাবিগুলোর মধ্যে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না এ বিষয়ে কোনো দাবি উঠে নাই। ফলত এখানে আমাদের রিটটা বেসিক্যালি কেন্দ্রটা ছিল তিনটি অবৈধ নির্বাচন কেন্দ্রে, কিন্তু এখানে আইনজীবী বা যারা রিট করেছেন তাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এক নম্বর, দুই নম্বর হলো এই বিষয়টা আরও ভাবা উচিত ছিল। তা আমরা কালকে রাত্রে মিটিংয়ে বসেছি, আমরা এগুলো নিয়ে আরও মিটিং করব কীভাবে এটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে আসে গুছিয়ে রিটটা করা যায়, যাতে হলো এই ধরনের রিটকে একটি খারিজ করা বা বাদ দেওয়া বা এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই পরিস্থিতি আমাদের না পড়তে হয় না। এই প্রসঙ্গে তো আমাদের কোনো ফোরামে আলোচনাই হয় না, যারা রিট করেছেন তার সেও আশ্চর্য কীভাবে এই দুইটি দলের নাম এসেছে, এবং এটা তারা আইনজীবীর কাছে এটা ব্যাখ্যা চেয়েছেন, আইনজীবী এটার ব্যাখ্যা দিতে হবে কীভাবে এই দুইটি দলের নাম এসেছে। কর্নেল ওলি আহমেদ সিপিবি, আমাদের এই যে লিস্টের বর্তমান যে লিস্টে আছে সেখানে তো ওনাদের নাম বাসুদের নাম, এই নামগুলো এটা খুবই আমাদের একটা এম্বারাস করেছে। সো ফলত ওই জায়গা থেকে ওনাদের সাথে কথাবার্তা আলোচনা করে সব কিছু হওয়া উচিত ছিল বলে মনে করি, যেহেতু এটা হয় নাই আমরা দায়িত্ব নিয়েছি এই বিষয়টা আমরা সুন্দর করে রিট হোক যেটাই হোক সব কিছু যাতে সুন্দর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগায়। এবং এটা না ছাত্রলীগ নিষিদ্ধর যে বিষয়টা এসেছিল সে যে প্রক্রিয়ার মধ্যে নিষিদ্ধ করা হয়েছিল সেখানেও আমরা ক্রিটিক করেছি, এটা তদন্ত কমিশনের মাধ্যমে অথবা গণকমিশনের মাধ্যমে এই বিষয়গুলো আছে। আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম সে দাবিগুলোর ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ, কিন্তু কী প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়াগুলো চোখে আমাদের দেখিয়ে দিচ্ছে যে ফেসিবাদী ব্যবস্থা এখনও বিরাজমান। সো এই ফেসিস ব্যবস্থা ভেঙে সুন্দর প্রক্রিয়ার মধ্যে ন্যায় বিচার, মুক্তিযুদ্ধে যে কথাটা বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার, এই ন্যায় বিচারের কোর্ট টা আমাদেরকে রেখে সবাই যাতে ন্যায় বিচার পায় সেই প্রক্রিয়ার দিকে আমাদের যেতে হবে। এবং জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদেরই আকাঙ্ক্ষা এটা। এই কয়েকদিনের আলোচনায় আমরা যেটা সিদ্ধান্ত উপনীত হয়েছি রাষ্ট্রপতি তো যেতে হবে, রাজনৈতিক দলগুলো এই বিষয়ে হলো তাদের মধ্যে যে আলোচনাটা তারা ওইভাবে নিজেদের মধ্যে করে নাই বা নিজেদের মধ্যে থেকে এটা সক্রিয়তার অভাব দেখেছি আমরা, যখন আমরা এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা যারা কাজ করছি আমরা এই উদ্যোগটা নিয়েছি, তাদের মধ্যে ওই বোঝাপড়াটা এসেছে, সচেতনতাটা এসেছে, এবং তারা যে ঐক্যমত হওয়া প্রয়োজন এই জিনিসটা হলো তারা অনুধাবন করেছেন। সেই ওনাদের মধ্যেতে এই বিক্রিয়াটা করা সেই জিনিসটা আমরা করতে পেরেছি বলে আমরা নিজেদের প্রতি বিশ্বাস করি এবং আগামীতেও বিশ্বাস রাখি। তো ওনারা এই বিষয়টা দলীয় ফোরাম হোক বিভিন্ন জায়গায় আলোচনার মাধ্যমে এটা ওনারা বলছেন একটা সমাধান করবেন, এবং এটা সমাধিত হবেই একটা বিষয়।